চিকেন মোমো বানানোর জন্য আমি ক্যারেট, কোরিয়ান্ডার, স্প্রিং অনিয়ন আর কিছু অনিয়ন কুচি করে কেটে রেখেছি। এখন আমি চিকেনটাকে একটু ব্লেন্ড করে নেব। আমি চিকেনের 2 পিস ব্রেস্ট গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি। আমার চিকেনের পেস্ট হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট, দিয়ে দিব একটু গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন কেটে রাখা সব সবজিগুলো একে একে সব দিয়ে দিব। দিয়ে দিব বেশ খানিকটা সয়া সস আর 1 টেবিল চামচ বাটার, আমি একটু মেল্ট করে সেটা দিয়ে দিব। এখন সব কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে আমি কভার করে রেখে দিব অনেকক্ষণের জন্য, 2-3 ঘন্টার জন্য। আমি প্রায় 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমার মোমোর জন্য ফিলেট রেডি। এখন আমি মোমো বানানো শুরু করব। মোমোর জন্য রেডিমেড শিট কিনতে পাওয়া যায়, আজকে আমি সেগুলো ইউজ করছি। খুবই সুন্দর, একসাথে অনেকগুলো থাকে আর সবগুলো সুন্দর একই সাইজে, বানাতে খুবই ইজি হয় রেডিমেডগুলো দিয়ে। এই যে আমার মোমো শিট, এর মধ্যে আমি আমার পরিমাণ মতো চিকেন ফিলেট ইউজ করব। আর চারপাশটাতে আমি একটু পানি লাগিয়ে দিব, পানি লাগিয়ে মুড়িয়ে নিব। পানিটা আঠার মতো কাজ করবে। এটাতে আমি প্রথমে পানি লাগিয়ে নিয়েছি, প্রথমটাতে একটু কষ্ট হচ্ছিল, তো এই তো প্রথমে পানি লাগিয়ে নিলে আঠাটা ভালোভাবে কাজ করে, তারপর ইচ্ছা মতো ডিজাইন করা যায়, যেমন ইচ্ছা সেরকম। আমি খুব একটা ডিজাইন করছি না, জাস্ট যা না করলেই নয়। এই তো আমার মোমোগুলো বানানো শেষ। এর মধ্যে আমি কিছু স্টিমে দিব আর কিছু স্যুপ বানাবো, স্যুপের মধ্যে ছেড়ে দিব। এখন আমি ক্যালেন্ডারে কিছু অয়েল ব্রাশ করে এর মধ্যে মোমোগুলো সাজিয়ে দিব, তারপর স্টিমে দিয়ে দিব। মোমো স্যুপ বানানোর জন্য আমি কিছু সবজি কেটে রেখেছি স্যুপ বানানোর জন্য। আমি একটা প্যানে প্রথমে একটু বাটার দিয়ে এর মধ্যে গার্লিক দিয়ে দিব। গার্লিকটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিব অনিয়ন, আর সাথে দিয়ে দিব একটু আদা পেস্ট। আর একটু ভাজা ভাজা করে এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা ক্যাপসিকাম অ্যান্ড ক্যারেট, স্প্রিং অনিয়নটা আমি পরে দিব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বয়েলিং ওয়াটার। আমার প্রয়োজন অনুযায়ী আমি আমার পানিটুকু দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটা চিকেন স্টক। বেশ কিছুক্ষণ বয়েল হয়েছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো কেচাপ, কিছু সুইট চিলি সস আর বেশ খানিকটা সয়া সস। এগুলো দিয়ে নাড়াচাড়া করতে থাকি। একটু ফ্লেভারের জন্য আমি কয়েকটা কাঁচা মরিচ জাস্ট মুখটা একটু চিরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব লেবুর রস। সব ইনগ্রিডিয়েন্টস মোটামুটি দেওয়া শেষ, এখন আমি আমার মোমোগুলো এই স্যুপের মধ্যে ছেড়ে দিব। আমার মোমোগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা গুলে রাখা কর্নফ্লাওয়ার। আস্তে আস্তে দিব, সব একসাথে দিব না, আমি থিকনেসের উপর ডিপেন্ড করে
কর্নফ্লোর দেব, আমি বেশি থিক করব না। এই তো আমার স্যুপ মোমো অলমোস্ট ডান। এখন আমি দিয়ে দেব কেটে রাখা স্প্রিং অনিয়নগুলো। স্প্রিং অনিয়নগুলো জাস্ট নামানোর আগে দিয়ে দিচ্ছি। এই তো আমার চিকেন মোমো খাওয়ার জন্য একদম রেডি। আর অন্যদিকে আমি যেই মোমোগুলো স্টিমে দিয়েছিলাম সেগুলো রেডি। এখন শুধু খাওয়ার পালা।